অর্থের অভাবে আলোর মুখ দেখছে না নরসিংদী ভাই গিরিশচন্দ্র সেন জাদুঘর। নষ্ট হচ্ছে মূল্যবান সব স্মৃতিচিহ্ন। প্রয়োজনীয় বরাদ্দের অভাবে অর্ধেক পথে থেমে আছে গিরিশচন্দ্র সেনের পৈতৃক বাড়ির সংরক্ষণের কাজ। নরসিংদী প্রতিনিধি আকরাম হোসেনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন তানভি জনি। পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের পৈতৃক ভিটা নরসিংদীর পাঁচদোনাই। অযত্ন অবহেলায় পড়ে থাকা তার একমাত্র স্মৃতিচিহ্ন বাড়িটি জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেয় প্রত্নতত্ত্ব বিভাগ ও স্থানীয় প্রশাসন। বাড়িটি সংরক্ষণ ও জাদুঘর নির্মাণে 2015 সালে জেলা প্রশাসন ও প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র অন্বেষণের মধ্যে 1,20,00,000 টাকার চুক্তি হয়। কিন্তু এখন অর্থ বরাদ্দের অভাবে বন্ধ আছে নির্মাণ কাজ। লোকবল না থাকায় মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ভালো ভালো লোক এই জায়গায় আসে, কিন্তু এখানকার পরিবেশ এবং এখানকার যে অবস্থা, এটার কোনোই দেখার কেউ নাই। আমরা চাই যে এটা একটা পূর্ণাঙ্গ রূপরেখা হিসেবে দ্বারা সবাই যেন দেখতে পারে, পর্যটন আসে যেন ঘুরে না যায়, সেজন্য সপ্তাহ 6 দিন খোলা রাখা দরকার। প্রশাসন বলছে দ্বিতীয় দফার বরাদ্দ পেলেই কাজ শেষ করা হবে, তখন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাদুঘরটি। সংস্কৃতি মন্ত্রণালয়ে আমি যোগাযোগ করেছি, তারাও আমাকে যেটি জানিয়েছেন যে আরও কিছু বরাদ্দ তারা শীঘ্রই বরাদ্দ দিবেন, দিলে হয়তো বাকি কাজটা হবে। অর্থাৎ তারা যেভাবে পরিকল্পনাটি করেছেন এটি সংস্কারের জন্য, সেটি পুরোপুরি সম্পন্ন হবে। উপমহাদেশের প্রখ্যাত মানুষ ভাই গিরিশচন্দ্র সেন সম্পর্কে জানার দরজা সবার জন্য উন্মুক্ত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তানভীর জনি, নাগরিক।